আসসালামু আলাইকুম এভরিওয়ান, দর্শক আজ আমরা হাজির হয়েছি মাল্টিপিন সকেট রিপ্লেসমেন্ট এই একটা ভিডিও নিয়ে, যে আমার ড্যামেজড একটা সকেট কিভাবে আমি রিপ্লেস করব কোনো টেকনিশিয়ান বা কারো সাহায্য ছাড়াই, নিজে নিজেই যদি আমি করতে পারি জিনিসটা অনেক ভালো। প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ইলেকট্রিক্যাল সেফটিটা অবশ্যই মেজার করে নিতে হবে, যে আমার সেফটি ইনশিওর করে নিতে হবে, যে মেন পাওয়ারটা সুইচ অফ করতে হবে। তারপর আপনি যদি মেন পাওয়ারটা সুইচ অফের সিস্টেমটা যদি আরও ক্লিয়ার না হন, তাহলে আইসোলেট করতে হবে সার্কিট বা মেন, যে সার্কিট ফেজ বলেন বা মেন সুইচ বলেন, যে কোনো একটা যেভাবে আপনি বুঝতে সুবিধা মনে করেন। তো আমার মেন পাওয়ারটা সুইচ অফ করে নিতে হবে। যারা রেগুলার কাজ করে ইলেকট্রিশিয়ান, তারা হয়তো এটা করে না, রানিংয়ে করে, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সেফটি ইঞ্জিনিয়ারিং সেফটি যে মেনটেন্যান্স, এইটার রেগুলেটরি রিকোয়ারমেন্টে হচ্ছে যে আমার ফার্স্ট মেন পাওয়ারটা সুইচ অফ করতে হবে। সুইচ অফ করার পরে আমার টেস্ট করে দেখতে হবে টেস্টারের মাধ্যমে, যে আমার সার্কিটটা ডেড হয়েছে কি না, না অর্থাৎ সার্কিট এটাকে আমি যে অফ করছি অফ হয়েছে কি না, এটা ম্যানুয়ালি টেস্টারের মাধ্যমে চেক করে নিতে হবে। কারণ আমি অফ করলাম, যদি সিস্টেমে অফ না হয় তাহলে আমি তো, এটা হচ্ছে একটা বাঁচা মরার প্রশ্ন, এটা কাজ করতে গিয়ে তো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা যাবে না, এই জন্য ইলেকট্রিক্যাল সেফটিটা অবশ্যই দরকার। এরপরে টার্মিনাল স্ক্রুটা লুজ করে দিতে হবে, যে চারিদিকে চারটে স্ক্রু বা এক এক সকেট এক ধরনের সিস্টেম, স্ক্রুগুলো লুজ করে দিয়ে মেন সার্কিট বোর্ড থেকে এই সকেটটা খুলে ফেলতে হবে। খুলে ফেলে তিনটা কানেকশন আছে, ই, পি এবং এন, তিনটা মার্কিং করা, ম্যাক্সিমাম সার্কিটগুলোতে এভাবে মার্কিং করা থাকে। ইয়ে হচ্ছে আর্থিং, ইয়েলো কালার আর আদার কালার হতে পারে। আর এলটা, এলটা হচ্ছে লাইভ, লাইভ মানে ফেজ, রেড কালার। এটাতে এটা অবশ্যই ওই এক্সিস্টিং পুরানোটা যেভাবে ছিল এটা সেভাবে লাগাতে পারেন, বা মানে মার্কিং দেখে লাগাতে পারেন। তারপরে আছে নিউট্রাল, নিউট্রালটা সাধারণত ব্ল্যাক কালার হয়। তো এই সেফটি মেনটেন করে তারপরে আমি কাজটা করব, তারপরে ফুল কানেকশনটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর আবার আনস্ক্রু করাগুলো আবার স্ক্রু করবো, স্ক্রু করে ফিটিং করবো। ফিটিং করার পরে, কানেকশন কমপ্লিট করার পরে আমি মেন পাওয়ারটা আবার সুইচ অন করে দেব। অন করার পরে আমি টেস্ট করে দেখব, প্রথমে ম্যানুয়ালি টেস্টার দিয়ে, যে মানে পাওয়ার অন করার পর, যে আমার মেন পাওয়ার অন করার পরে সুইচে পাওয়ার আসছে কি না, তখন সুইচ দেওয়ার পরে যখন পাওয়ার পাবো তখন আমরা দেখব যে ঠিক আছে, তাহলে আমাদের রিপ্লেসমেন্ট শেষ, আমার একটা সকেট মাল্টিপিন সকেট রিপ্লেসমেন্ট হয়ে গেল। কোনো টেকনিশিয়ান বা কোনো এক্সপার্টের হেল্প ছাড়াই আমি রিপ্লেসমেন্ট করে ফেললাম। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারিং করবেন, এবং আমি এটার কিছু ভিডিও শেয়ার করব, যে কীভাবে একটা বাসা বাড়ির সকেট প্রথমের দিকে কিছু ইনস্ট্রাকশন আছে, এরপরে আমি কিছু ভিডিও দেখাবো, এবং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে এই মাল্টিপিন সকেটটা রিপ্লেসমেন্ট হলো। এবং যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অপেক্ষা করুন সামনে ইনশাল্লাহ আরও ভালো কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।